কি ব্যাপার তকদির ভাই? ও রুফালি বস বস প্লিজ। কি ব্যাপার কই? ব্যাপার কিছু না, কিন্তু একটা জরুরি বিষয়, আমি তোমার সাথে একটু আলাপ করতে চাই। বস। বলেন কি আলাপ? আরে আলাপ তো করবাম, কিন্তু তুমি এভাবে দাঁড়িয়ে থাকলে সে আলাপটা আসলে আমি কিভাবে করবাম? মানে এটা তো আমার নিজের তো অস্বস্তি লাগতেছে, এটা তো বসা উচিত তোমার। বোন রে বসো প্লিজ, আমার নিজের কাছে তো একটা ভদ্রতার ব্যাপার আছে, সেই জায়গা থেকে বলতেছি বসো, মানে আমার একটু আরাম হয় আর কি। অন কোন কিতা কইবেন? বসেছো ঠিক আছে, কিন্তু ফয়লার তো নেই, তুমি একটি অগ্নিমূর্তি ধারণ করে আছো, আগে নিজেকে সহজ করো। অগ্নিমূর্তি দেখলেন কই? আমি তো স্বাভাবিক আছি। না স্বাভাবিক তুমি নাই, মানে তোমার যে আচরণ আমি দেখতেছি এটা তো স্বাভাবিকতা না। মানে আমি তো তোমাদের বাড়িতে এসেছি, আমি একটা মেহমান, ছোট হইলেও মেহমান, তাহলে মেহমানের সামনে মানুষ কিভাবে কথা বলে, মুখটা একটু আসি আসি থাকে। কিন্তু তুমি যেভাবে কথা বলতেছ, এটা কি তোমার মনে হইতেছে যে এটা স্বাভাবিক, এটা সহজ? আমার মনে হইতেছে তোমার মন মেজাজটা বোধহয় খারাপ। ঠিক হয় কইছুন, আমার মন মেজাজ বহুত খারাপ। আসলে আমি যে কথা বলতে এসেছি সেটা সেই প্রসঙ্গেই। সেই প্রসঙ্গে মানে কি তা কইতে চান? দেখো রুফালি, তুমি যদি আমার কথা মনোযোগ দিয়ে না শুনো, তাহলে তোমার মন মেজাজ কিন্তু দিন দিন খারাপ হইতেই থাকবো, এবং সমস্যায় সমস্যায় তুমি কিন্তু অনেক জর্জরিত হয়ে যাবে। আচ্ছা আপনার সমস্যা কি তা? আপনি তো কথা ফাঁসাইতেছেন কে রে, যা কই তো চান স্টেট কয়ে ফেলান না। একটা নারীর জীবনে, একটা প্রাপ্তবয়স্ক নারীর জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা আপনি কই? সংসার। জি আমি জানি। তো তুমি এত সুন্দর একটা মেয়ে, এত চমৎকার একটি মেয়ে, তোমার বয়স হয়েছে এবং সেই কারণে তোমার বিবাহ হয়েছে, এখন তো তোমার একটা সংসার করার কথা এবং সুন্দরভাবে সংসারটা করার কথা। আমি শুনতেছি। তো সেই অবস্থায় থেকে তুমি এখন কি করতেছো, এই প্রশ্নটা তুমি যদি নিজেকে করো আমার মনে হয় তাইলে সবচেয়ে ভালো হয়। প্রশ্নটা আমি আপনারে করলাম, আপনি আমার এইসব কথা কইতে শুনকে রে, আপনার কি সোয়েলে পাঠাইছে? না না না, সুয়েল ফাটায় নাই আমাকে। সুয়েল জানেও না যে তোমার সঙ্গে আমার এই যে দেখা হয়েছে বা আমরা এখন কথা বলতেছি, এগুলো কিছুই সুয়েল জানে না। তাহলে আপনি আমার প্রশ্ন করতা শুনকে রে? প্রশ্ন করতেছি এই কারণে যে একটা নবদম্পতি, তাদের দুজনের জীবনটা দুই বন্ড হয়ে যাব, এইটা আমি মানতে পারতাছি না। যদিও আমার এইসব কথা তোমার শুনতে খুব যে ভালো লাগবে সেটা আমি মনে করি না, কারণ আমাকে নিয়ে তোমার তিক্ত অভিজ্ঞতা আছে। তোমাকে আমার বিবাহ করার কথা ছিল, কিন্তু আমি সেই বিবাহ ভেঙে দিয়েছি, আমি অসম্মতি প্রকাশ করেছি, সেটা তোমার জন্য অপমান করছিল, অবশ্যই অপমান করছিল। তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, সেই ক্ষমাও আমি তোমার কাছে চাই না। কিন্তু তারপর তোমার জীবনে সুয়েল এসেছে, তুমি সুয়েলকে থেকে এনেছো, সুয়েল ভালোবেসে তোমাকে বিবাহ করেছে,